তেইশে জানুয়ারি বীর বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। আমার বক্তব্যের বিষয় নেতাজি। স্বাধীনতা কেউ দেয় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। যার কণ্ঠে এই কথা প্রথম ধ্বনিত হয়, তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহান বীজনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু। দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য তার আমরণ লড়াই আমাদের বিস্ময় জাগায়। 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়া গ্রাম। পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। অতি শৈশব থেকেই তার মানব সেবার পরিচয় পাওয়া যায়। ছাত্রাবস্থায় পিতা মাতার অজান্তে বন্ধুদের সঙ্গে তিনি আর্তপীড়িত রোগীদের সেবা শুশ্রূষা করতেন। ছাত্র হিসেবে তিনি অসাধারণ মেধা ও প্রতিভার অধিকারী ছিলেন। নেতাজি দেশ ও দেশবাসীকে প্রাণভরে ভালোবাসতেন। 1916 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে বিএ পাঠকালে অধ্যাপক ওটিন সাহেবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেন। 1920 সালে তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেও বহুকাঙ্ক্ষিত আইসিএস এর লোভনীয় চাকরি ছেড়ে দেশবন্ধু শিষ্যত্ব গ্রহণ করেন তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি সুভাষ ব্রিগেড, আজাদ ব্রিগেড এবং গান্ধী ব্রিগেড গঠন করেছিলেন। কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে তার কৃতিত্ব ছিল অসাধারণ। তার একমাত্র কাম্য ছিল নিয়ন্ত্রণ মুক্ত পূর্ণ স্বাধীনতার, অর্থাৎ ব্রিটিশদের শাসন নয়। তিনি 1940 সালে ব্রিটিশদের হাতে বন্দী হয়েছিলেন। 1941 সালের 12ই জানুয়ারি তিনি জিয়াউদ্দিন ছদ্মনামে ভাইপো শিশির বসুর সহযোগিতায় কলকাতা পরিত্যাগ করেন। পুলিশের দৃষ্টি এড়িয়ে বিপজ্জনক দুস্তর পথ পাড়ি দিয়ে তিনি ব্রিটিশের শত্রু দেশ জার্মানিতে এসে পৌঁছান। ভারতের মুক্তির জন্য জার্মান রাষ্ট্রনায়ক হিটলার তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। 1942 সালে তিনি বন্দী 400 সেনা নিয়ে একটি সেনাদল গঠন করেন। এই বন্দী সেনাদলই তাকে প্রথম নেতাজি আখ্যায় ভূষিত করেন। তিনি স্বরাজ নামের একটি পত্রিকা প্রকাশ করেন এবং তার লেখা একটি গ্রন্থের নাম তরুণের স্বপ্ন। তিনি 1920 সাল থেকে 1941 সালের মধ্যে ব্রিটিশদের হাতে 11 বার বন্দী হয়েছিলেন। বিপ্লবী রাসবিহারী বসুর ডাকে বিপদসংকুল সমুদ্রপথে সাবমেরিন করে তিনি জার্মানি থেকে জাপানে এসে পৌঁছান। 1943 সালে তিনি আজাদিন বাহিনী গঠন করেন এবং তার দায়িত্বভার গ্রহণ করে ব্রিটিশ ভারতের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধে অবতীর্ণ হন। তিনি আজাদিন বাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন, When you stand the আজাদিন ফৌজ has to be like a wall of granite. When we march the আজাদিন ফৌজ has to be like a stream roller. যুব সমাজের প্রতি তার উক্তি, একজন সৈনিক হিসেবে সবসময় তিনটি বিষয়ের উপর বিশ্বাস রাখতে হবে, আনুগত্য, দায়িত্ব এবং বলিদান। আজাদহীন বাহিনী তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি। দেশনায়ক সুভাষ তার দুর্দম সাহস, দেশপ্রেম, প্রগাঢ় আত্মবিশ্বাস, সীমাহীন ত্যাগ ও অবিচল আদর্শবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার কণ্ঠে দেশবাসী শুনতে পান, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। তার কণ্ঠে দেশবাসী আজও শুনতে পান, স্বাধীন ভারতের স্বপ্নে কখনো আস্থা হারিও না, ভারত স্বাধীন হবে এবং তা খুব শীঘ্রই। সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হয়। যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে, তবে বেঁচে থাকা অনেকটা ফিকে হয়ে যায়।
সমগ্র বিশ্বের জাতীয়তাবাদী মুক্তি সংগ্রামের ইতিহাসের এক উজ্জ্বল ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের দেশপরেণ্য নেতার অন্তর্ধান রহস্য দেশবাসীকে আজও ভাবায়। এ নিয়ে বহু কমিশন বসেছে, কিন্তু কোনো মীমাংসা সূত্র মেলেনি। কিন্তু একথা নিঃসন্দেহে বলা যায়, তার মৃত্যুঞ্জয় উপস্থিতি যুগ হতে যুগান্তরে মুক্তি সংগ্রামী মানুষের মনে উজ্জ্বল হয়ে থাকবে। বিপ্লবী নেতা হে বীর সুভাষ, তোমাকে জানাই প্রণাম।